পলকে তোলা পলকে দেখা তারপর অলোকে হারানো ছবির মতো ক্ষণস্থায়ী কিছুর মধ্যে হয়তো যার যার পলকের আনন্দ আছে কিন্তু নিজে পরিশ্রম করে সবার উপযোগী কিছু গড়ার আনন্দই ভিন্ন। তেমনি একজন ব্যতিক্রমী মানুষ প্রকৃতিপ্রেমিক বৃক্ষসেবক জনাব খাইরুল আলম। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জনাব খাইরুল আলম ধানমন্ডি 7 নম্বর সড়কের জামে মসজিদের পেছনে একটি নির্দিষ্ট এলাকায় গড়ে তুলেছেন একটি ছোট্ট বনভূমি। নাম দিয়েছেন ধানমন্ডি লেক মিনি ক্লাউড ফরেস্ট। প্রতিদিন সকালে ওই এলাকা দিয়ে স্বাস্থ্য সচেতন নারী পুরুষেরা প্রাতঃ ভ্রমণ করার সময় যে কারোই নজরে পড়বে খাইরুল আলমের এই বৃক্ষ সেবার দৃশ্য। হাফ প্যান্ট পরে হাতে গ্লোভস মাথায় ক্যাপ লাগিয়ে এই বনভূমিতে তিনি কখনো বা গাছের গোড়া নিড়াচ্ছেন, কখনো হাতে একটি লাঠি নিয়ে ময়লা আবর্জনা সরাচ্ছেন, কখনো বা গাছ দিচ্ছেন পানি, কোন দিকেই ভ্রুক্ষেপ নেই তার। জনাব খাইরুল আলম দীর্ঘদিন বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। স্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন। ইতিমধ্যে তিনি তার মিনি ক্লাউড ফরেস্টে নিজ খরচে লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের চারা রোপণ করেছেন। মাটির প্রতি বিশেষ যত্নের কারণে এখানে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি কেঁচো ও অন্যান্য পোকা জন্মায়, তাই খাদ্য ও নিরিবিলি পরিবেশের কারণে বিভিন্ন ধরনের পাখির সমাবেশ ঘটে এই মিনি ফরেস্টে। সন্ধ্যে হলেই এই ক্ষুদ্র বনভূমির পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো অঞ্চল। বাগানের ও গাছের প্রতি মানুষকে সচেতন করার জন্য পুরো বাগান জুড়েই বেশ কিছু প্ল্যাকার্ড লাগিয়েছেন তিনি, যেখানে লেখা রয়েছে পরিচ্ছন্নতা রক্ষা করা পরিচ্ছন্ন মানুষের কাজ, ছোট্ট পরিসরে ছোট্ট প্রয়াস, ইট পাথরের মাঝে বনায়ন অভিলাষ, যত্রতত্র ময়লা ফেলা মানি লোকের কাজ নয়। আপনি সুন্দর তাই গাছের ফুল ছেড়েন না, গাছের ক্ষতি করেন না, ফুল গাছেই সুন্দর ইত্যাদি। সততা, দক্ষতা, প্রকৃতি প্রেম ও দায়বোধ থাকলে সীমিত পরিসরেও যে অসম্ভবকে সম্ভব করে তোলা যায়, জনাব এম খাইরুল আলমের এই মিনি ক্লাউড ফরেস্ট তারই জ্বলন্ত উদাহরণ। দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো এই প্রকৃতি প্রেমিক মানুষ এবং বৃক্ষ সেবক জনাব এম খাইরুল আলমের সঙ্গে। শুরুতে আমরা জানতে চাইবো, সরকারি একটি জায়গায় এ ধরনের একটি বনাঞ্চল গড়ে তুলতে উৎসাহী হলেন কেন? সরকারের জায়গা মিন্স জনগণের সম্পদ, তারা যদি দায়িত্বশীল আচরণ না করে সরকারের মেশিনারি এসে সেটা রক্ষা করা সম্ভব না। এবং ওই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করেছি সরকারি এই জায়গার উপর যে একটা অক্সিজেন ফ্যাক্টরি ডেভেলপ করা, দূষণ মুক্ত অক্সিজেন আপনি পাবেন এই বনাঞ্চলে। নিয়মিত এই কাজটি করতে গিয়ে আপনার কী রকমের অভিজ্ঞতা হয়েছে? আপনাকে কী আর বলবো ভাই, কেউ আমাকে পাগল বলেছে, কেউ বলেছে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, কেউ বলেছে এটা সরকারি সম্পত্তি, তোমার বাপের সম্পত্তি না, এই ধরনের উক্তি তো আছেই। আসলে যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এটা একটি আত্মকেন্দ্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। যারা দায়িত্ব জ্ঞানহীন সে ধরনের মানুষই কিন্তু এ ধরনের কথা বেশি বলে থাকেন। তবে সৌভাগ্য হলো এই অদুনা তারা কিন্তু সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছে। আচ্ছা, লেকের পারে এবং বিভিন্ন জায়গায় প্রকৃতি রক্ষায় আমাদের দায়িত্ব কতটুকু? যেহেতু এটা নাগরিক সম্পত্তি, আমাদের সবারই কিন্তু সচেতনতা দরকার। আমাদের শিক্ষা কার্যক্রমে প্রকৃতি যেভাবে রক্ষা করা যায়, প্রকৃতি প্রেম বোধ গড়ে তুলতে হবে। ওইদিকে একটা ফুল গাছ একদম গোড়া দিয়ে কেটেছে, কয়েকটা ইট সরিয়ে দিলেই গাছটা কিন্তু বেঁচে যেত। এই গাছটাকে কুড়াল দিয়ে কাটা হয়েছে কারণ রাস্তাটাকে সোজা করতে হবে, আমরা একটু বাঁকা হয়ে হাঁটবো না, সোজা হাঁটতে হবে। আর তাদের স্বার্থে ওই রাস্তাটাকে সোজা করেছে এবং গাছটাকে কেটে ফেলছে। আর এটি গাছ দেখলাম পড়েই গেছে ওখানটায়। জি, এটা হলো বট গাছ। গাছের গোড়ায় কখনো কংক্রিটের ঢালাই করা উচিত না। গাছটা যেহেতু শিখর সামনের দিকে আসতে পারে নাই, তার ভারসাম্য সে রক্ষা করতে পারে নাই, গাছটা পড়ে গেছে। এই যে গাছটাকে রক্ষা করার জন্য এটাকে বলা হয় ঠেস মূল। এই শিখরগুলি নামবে, গাছটাকে সে ধরে রাখবে, মাটিটা যাতে না সরে যায়, সেই জন্য কিন্তু আমি ঠেস মূলটাকে এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। যে প্রকৃতির সাথে যদি আপনি থাকেন তাহলে পাখি সেখানে আসবে। এই 5-6 বিঘা জায়গার ভিতর তারা বেছে নিয়েছে, অতএ কংক্রিটের জঙ্গল না, আমাদের গাছের জঙ্গল দরকার, গাছের জঙ্গল দরকার, এটাই কিন্তু আমাদের জীবন। আপনার এই প্রকৃতি সেবার জন্য ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে ধন্যবাদ।